বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আমরা শিডিউলটা পারচেস করার পরে যত যখন আমরা টেকনিক্যাল টেকনিক্যাল ডাটাটা আমরা আপডেট করব, তারপরে টেকনিক্যালি যদি আমাদের কোনো কিছু ভুল হয় সেটা কিভাবে এডিট করব, টেন্ডার সাবমিট করার পরে আমরা দেখব কে কে পার্টিসিপেট করেছে, কে কত টাকা অফার দিয়েছে বিস্তারিত। সো এখন আমরা দেখব অ্যাকচুয়ালি আমরা ডকুমেন্টস গুলা কিভাবে ফাইনালি সাবমিট করব। সেক্ষেত্রে আমাদের এই রিজিপিতে লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস আসার পর আমাদের যেটা করতে হবে, সরাসরি চলে যাব মাই ড্যাশবোর্ড। সো মাই ড্যাশবোর্ডে চলে গেলাম। সো মাই ড্যাশবোর্ডে আসার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে আসলে আমরা এখানে দেখব টেন্ডার। সো টেন্ডারে যে দেখব কি, এখানে দেখেন মাই টেন্ডার আছে। সো মাই টেন্ডারে ক্লিক করব। মাই টেন্ডারে ক্লিক করার পর সাপোজ এই শিডিউলটা আমাদের পারচেস করা আছে। সো আমরা ড্যাশবোর্ডে আবার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে নতুন একটা ইন্টারফেস আসবে। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, বিকজ ইন্টারনেট ইজ মানে অনেক ছিল অনেক। যাই হোক, এই ইন্টারফেসটা কিন্তু প্রথম থেকেই আসবে। এটা হচ্ছে ওই টেন্ডারের ড্যাশবোর্ড। বাই দ্য ওয়ে, এখানে ডকুমেন্টস গুলো আছে, পি টেন্ডার মিটিং কি হয়েছে সেটাও আমরা অলরেডি জানতে পেরেছি। তারপর হচ্ছে পেমেন্টস ইস্যু আমাদের দরকার নেই। আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে যে টেন্ডার প্রিপিয়ারেশনে চলে যাব। সো টেন্ডার প্রিপিয়ারেশনে যাওয়ার পরে দেখবেন এখানে টোটালি এই ইন্টারফেসটা আসবে, এবং এই ইন্টারফেসের ভিতরে আপনাকে কাজ করতে হবে। সো দেখেন এখানে প্রথম একটা জায়গা আছে, আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। সো এখানে কি করতে হবে, ফিল করতে হবে। সো ফিলে ক্লিক করার পরে দেখবেন যে এই এই যে লেখা, এই লেখাগুলো আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনাকে সাইন ইন দিতে হবে, সাইন ইন দিয়ে এনক্রাফ্ট করে সেভ দিতে হবে। সেভ দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ড্যাশবোর্ডে চলে গেলাম, এবং দেখেন আমরা ডকুমেন্ট গুলো অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ডকুমেন্ট গুলো আমরা কিভাবে হচ্ছে গিয়ে আপলোড করব বা আপলোড করবো আর কি, পিডিএফ থাকলো এই ম্যাপে ক্লিক করতে হবে। দেখেন ফিলের পরে কি, ম্যাপে ক্লিক করতে হবে। সো ম্যাপে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এখানে এই ইন্টারফেসটা আসবে আমাদের। এই আপনি যখন ইজিপিতে কাজ করবেন, কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইজিপিতে অনেকগুলো আপনার কোম্পানির সমস্ত ডকুমেন্ট কিন্তু অলরেডি আপলোডেড। সো আপলোডেড থাকলে সেখান থেকে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এখানে মার্ক করে, প্রথমে দেখেন এখানে সব ডকুমেন্টস গুলা কিন্তু আছে। সো সমস্ত ডকুমেন্ট গুলা এখানে যেটা করতে হবে, আপনার যে জিনিসগুলো এখানে চাচ্ছে, তার আগে দেখেন এই আমি আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করছি। এই যে এখানে কিন্তু দেখেন কয়েকটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে টোটাল দেখেন পাঁচটা পার্ট আছে। এই পাঁচটা পার্টেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং পাঁচটা পার্টেই আপনাকে ডকুমেন্ট গুলা ফিল করতে হবে, এবং এখানে ম্যাপ ইজ ইকুয়াল টু ম্যাপ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপলোড করতে হবে। এটার হার্ড কপিটা মানে সফট কপিটা, পিডিএফ কপিটা আপনাকে আপলোড করতে হবে। সো আমি যদি প্রথমটা দিয়ে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই তাহলে কিভাবে আপনি কাজটা করবেন। ওকে, এটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আমি যদি মনে করি যে এখানে দেখেন আগে চাইছি কি কোম্পানি, ওই কোম্পানিটা চাচ্ছে কি, বা ওই প্রতিষ্ঠানগুলো কি কি চাচ্ছে, অথরাইজেশন লেটার চাচ্ছে। সো অথরাইজেশন লেটার যদি চেয়ে থাকে তাহলে এখানে অথরাইজেশন লেটার কি কি আছে দেখেন, যদি আপনার এখানে অথরাইজেশন লেটার থাকে তাহলে এটাকে মার্ক করবেন। সাপোজ সাপোজ আমি অথরাইজেশনটা এখানে, এই যেটা অথরাইজেশন লেটার, তো আমি কি করলাম এটাকে মার্ক করলাম। মার্ক করে ম্যাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা আপলোড হয়ে যাবে, ওখানে কিন্তু দেখাবে। ওকে, এটা একটা বিষয় গেল। তারপরে আসি, যদি কোনো ডকুমেন্টস এখানে নাই, সেটা আপনার পিসিতে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আপলোড করতে হবে। সো আপনি এখানে আপলোড মানে আপলোড পরে আগে আপনাকে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করে আপনার পিসি থেকে ওই ফাইলটাকে আপলোড করতে হবে। ওপেন দিলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে আপলোডে ক্লিক করতে হবে, এবং এখানে কিন্তু ফাইলটার আপনার নাম লিখতে হবে। নাম লিখলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, প্রথমটা আমরা ফিল আপ করলাম, ফিল করলাম এবং কি করলাম, ডকুমেন্টটাও আপলোড করলাম। নেক্সট হচ্ছে আমরা এই এখানে কি, এই দেখেন এখানে লোকাল ডিসক্রিপশন, লট ডিসক্রিপশন, লট ডিসক্রিপশনে কিন্তু এখানে উপর দেখেন এখানে একটা ম্যাপ আছে। সো ম্যাপে ক্লিক করলাম, ম্যাপে ক্লিক করার পরে কিন্তু সেম দেখেন এখানে এই ডকুমেন্ট গুলো চাচ্ছে। এখানে দুইটা ডকুমেন্ট চাচ্ছে, ম্যানুফ্যাকচার অথরাইজেশন, ডিলারশিপ অথরাইজেশন সার্টিফিকেট কিন্তু চাচ্ছে। সেটা যদি এখানে থাকে তাহলে আপনি মার্ক করে এখানে ম্যাপ দিয়ে দিবেন,
হয়ে যাবে, অথবা আপনি এখানে আপলোড ফাইল দিয়ে এখানে লিখে দিতে হবে ওই যে ডকুমেন্টটা চাচ্ছে, সেই সাপোজ কি চাচ্ছে, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন। সো ম্যানুফ্যাকচারার অথরাইজেশন এখানে আপনি লিখে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু দেখাবে যে আপনি কয়টা আপলোড করছেন, কোনো বাকি থাকলে সেটাও কিন্তু দেখাবে। সো ঠিক এভাবেই কিন্তু আপনাকে বন্ধুরা আপনার যে টেকনিক্যাল স্পেসিফিকেশনের টেকনিক্যাল ডাটাটা আর কি, বা আপনার কোম্পানির ডকুমেন্টটা, এটা আপনাকে প্রথমে কি করতে হবে, ফিল করতে হবে, এবং পরে কি করতে হবে, ম্যাপ দিয়ে আপনাকে আপলোড করতে হবে। সাপোজ দেখেন এখানে সেম অপশন, একদম সেম, সেম করা ফাইনালি আপনি কি করবেন, ফাইনালি আপনাকে প্রজেক্টটা সাবমিট করে দিতে হবে। সাবমিট মানে টেন্ডার, সাপোজ আপনার 11টা বাজে টেন্ডারটা ক্লোজ, সো 11টা বাজে টেন্ডারটা ক্লোজ হলে আপনাকে কি করতে হবে, 11টার বাজার আগেই আপনাকে এটা সাবমিট করে দিতে হবে। এখন বিষয় হচ্ছে কোনো ডকুমেন্টস যদি আপনার এমন মনে হয় আপনি ফাইনালি আপলোড মানে আপলোড করে দিয়েছেন, আপলোড করে দেওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে যে হচ্ছে গিয়ে মানে সেভ করে ফেলছেন, সেভ করার পরে মনে হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে এটা ঠিক নাই, কোনো কারণে ভুল হয়েছে, তাহলে কি করতে হবে, আপনাকে ওই নির্দিষ্ট ফাইলটাকে সিলেক্ট করে ওটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে আবার নতুন করে লিখতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা হবে। সো ইজিপির বিষয়ে মোটামুটি আমি আশা করি আপনারা এই টোটালি মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে। তারপরেও যদি এই বিষয়ে আপনাকে আপনাদের আরো কোনো রিমার্কস থাকে, সো অবশ্যই ডিসক্রিপশনে বা কমেন্টস করে অবশ্যই, মানে ডিসক্রিপশন তো চেক করবেনই, কমেন্টস করে অবশ্যই জানাবেন। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আরো কোনো নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন।